السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بهسان إلى يوم الدين أبعد فأعوذ بالله من الشيطان الرجيم إنك لعلى خلق عظيم وقال الله تعالى في موضع آخر: لينت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك وقال النبي صلى الله عليه وسلم: خيركم خيركم لاهله وانا خيركم لاهلي. سمستي استطيع أو وبسنا দাসত্ব গোলামী আনুগত্য একমাত্র সেই মহান নিয়ন্তা আল্লাহ রাবুল আলমীর জন্যে যে আল্লাহ তালা আমাদের সকলকেই এই দিনই সভাতে বসার সুযোগ দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক নবিকুল শিরোমণি করোনার মুক্ত প্রতীক দয়ারানা বিশেষ নাবি মোহাম্মদ সাল্লাহ সালাম পরে আয়লাই আলাই আল্লাহ আলাই আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সম্মুখে যে বিষয় আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ নবী করিম সাল্লাহ সাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন আর আমরা কোন পর্যায়ে আছি এটা একটু দেখার বিষয় আছে শ্রেষ্ঠ মহামানব মহাত্মা মহাপুরুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন সবথেকে বেশি চর্চিত ব্যক্তি মানে তাকে নিয়ে বেশি চর্চা করা হয় গোটা পৃথিবী জুড়ে যে যত পরিচিত মানুষ তাকে বেশি চর্চা করা হয় ডক্টর জাকির নায়েক গোটা পৃথিবী জুড়ে চর্চা হচ্ছেন তার ব্যাপারে চর্চিত আর কি ডক্টর জাকির নায়ক আমাদের নিয়ে সেরকম চর্চা হয় না আমাদের কেউ চিনেও না যাকে যত চিনবে তাকে নিয়ে চর্চা বেশি হবে তো মোহাম্মদ ইসাল্লাহ সালামের অনুসারী প্রচুর পরিমাণে এবং তার বিদ্বেষী নবীকর ইসাল্লাহি সালামের শত্রুও প্রচুর পরিমাণে আছে নবী করিম সাল্লা সাল্লাম কেমন আদর্শ ছিলেন পবিত্র কোরআন এবং শহিসাতে স্পষ্টভাবে প্রমাণিত আছে আমেরিকা শিকাগো শহরের যেটাকে বলা হচ্ছে পৃথিবীর কষাইখানা আমেরিকা হচ্ছে পৃথিবীর কষাইখানা সবথেকে বেশি জন্তু হয় ওখানে শিকাগো শহর কোনো কোনো জায়গায় লিখছে চিকাগো সেখানের একজন ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক বৈজ্ঞানিক মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন দ্য হান্ড্রেড আমার কাছে বইটা আছে এরকম মোটা একশো জন মহামনীষীর জীবনী বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক কাব্যিক চিন্তাবিদ মনোবিদ তারপরে আরও অন্যান্য মনীষী একশো জন ব্যক্তি নির্বাচন করেছেন তিনি আর এক নম্বরে নাম দিয়েছেন মোহাম্মদ এক নম্বরে নাম দেওয়ার কারণে আমেরিকার লোকেরা তার বইটাকে পুড়িয়ে দিয়েছিল মোহাম্মদ নাম এক নম্বর দেওয়ার কারণে আমেরিকার ইহুদিরা খ্রিস্টানেরা নবী করিম সাল্লাহ সাল্লামের নামটা এক নম্বর দেওয়ার ফলে তারা পুড়িয়ে দিয়েছিল শুধুমাত্র কম্পিউটারাইজড যেটা ছিল কম্পিউটারে সংরক্ষিত ছিল সেটার কারণে আমরা বইটা পেয়েছি আমেরিকা শিকাগো শহরের সাংবাদিকেরা প্রশ্ন নিউটন করল গ্যালিলিও গ্যালিলি আলবার্ট আইনস্টাইন এত বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক কাব্যিক আরও অন্যান্য যারা আছে এরা থাকা সত্ত্বেও আপনি মোহাম্মদ সুল্লাহ সালামের নামটা এক নম্বরে দিলেন কেন তখন তিনি বলেছেন একশো জন ব্যক্তির জীবনী পড়ে আমার কাছে সব সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠতম এবং সর্বোত্তম ব্যক্তি হিসাবে বিবেচিত হচ্ছেন হচ্ছে মোহাম্মদাল্লাম এই জন্য আমি আমার বইয়ের প্রথমেই উল্লেখ করেছি যাতে করে আমার বইটা পুরোটাই পরে আগ্রহের সহিত মানে প্রথমেই যদি ভালো জিনিস না থাকে তাহলে মানুষ আগ্রহ নিয়ে পড়বে না যাতে করে মানুষ আগ্রহ সহকারে পড়ে এই জন্য আমি মোহাম্মদাল্লাহ সাল্লামের নামটা এক নম্বরে উল্লেখ করেছি একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ ছাট তিনি কথা বলছেন যে সব থেকে মহাত্মা মহাপুরুষ এবং সর্বোত্তম ব্যক্তি সর্বোৎকৃষ্ট ব্যক্তি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ওয়ামুসলিম মনিরীষিরা বৈজ্ঞানিকরা আর অন্যান্য ঐতিহাসিক দার্শনিক সকলেই ভালো মন্তব্য করেছেন যেমন দশম শতাব্দী বিখ্যাত ঐতিহাসিক জজ বার্নার শ তার বই দ্য জেনুইন ইসলাম সেই বই প্রায় নশো পঞ্চাশ পৃষ্ঠা ইংলিশে আমার কাছে আছে এরকম মোটা বই ইংলিশে বাংলা হয়নি বইটা সেই বইও তিনি উল্লেখ করেছেন সবথেকে শান্তির বার্তাবাহক সর্বোত্তম ব্যক্তি শান্তিপ্রিয় ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আর সেই ব্যক্তি হচ্ছেন সব থেকে শান্তির ধর্ম ইসলাম শেষ নাবি বলা তিনি উল্লেখ করেছেন জজ বার্নার বিখ্যাত ঐতিহাসিক দশম শতাব্দীতে কথা উল্লেখ করেছেন শ্রেষ্ঠতম ব্যক্তি তো নবীকারিম সালামের চরিত্র কেমন ছিল আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন সুরা নাম্বার তিন আয়াত একশো উনষাট আল্লাহ বলছেন লি উতালাহ আপনি মানুষের জন্য ভদ্র হন মার্জিত হন নরম হন আজকে আমরা কথায় কথা বলে দিই এই তুই কাফের তুই জাহান্নামি ঠিক আছে এটা বলা মোটেই সমীচর নয় মোটেও বৈধ নয় জায়েজ নয় কোনো ব্যক্তিকে কেউ বলতে পারে না যে যদিও দেওবান্দি ভাইয়েরা কি করেছেন আহরুল হাদিসদেরকে বলেছে জাহান্নি ফতোয়া দিয়েছে হজ্জাতুল্লাহ লেখক হচ্ছেন শাহ আলিউল্লা মুহাদ্দিস রবি তিনি একজন আমাদের ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস তার সারা করেছেন একজন হানাফি সাঈদ আহমদ পালান পুরী ব্যাখ্যা করেছেন সেই বইটার নাম হচ্ছে রহমাতুল্লাহ ওয়াসিয়াহ সেই বইয়ের দ্বিতীয় খণ্ড সাতশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন আহরুল হাদিসরা যেহেতু নির্দিষ্ট কোনো একটা মাঝহাব কিংবা কোনো মাঝহাবকে মানে না এরা মাঝহাবের অনুসরণ করে না এই জন্য এরা হচ্ছে জাহান্নামী তারা টিকিট দিয়ে রেখেছে জাহান্নামের ফতুয়া তাদের লিপিবদ্ধ করা আছে কোনো ব্যক্তির জন্য কোন মানুষের জন্য বৈধ নয় কোনো মানুষকে বলবে যে জাহান্নামি তুমি কাফের এটা বলা যাবে না নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তি হয়তো নামাজ পড়ে না নামাজ পড়ে না যে নামাজ পড়ে না সে কাফের আমি বলতে পারি না তুমি নামাজ পড়ে না তুমি কাফের এরকমভাবে বলতে পারি না এই আদর্শ না বিশ্বাস ছিল না আল্লাহ তালা বলছে তালা হোক আপনি মানুষের জন্য ভদ্র নম্র মার্জিত হনতা আপনি যদি কঠোর হৃদয়ের হন আপনি যদি শক্ত মনের হন মিন হাউলিক আপনার কাছ থেকে লোকেরা চলে যাবে আপনার কাছে থাকবে না আশেপাশে আপনি লোক পাবেন না তা আল্লাহ তালা স্বয়ং মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভদ্র নম্র মার্জিত হতে বললেন নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন আর নবী করিম সাল্লাহ সাল্লামের সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন নম্বর আটষট্টি আয়াত নম্বর চার সুরা নুন আল কালামে বলছেন ওইম এবং হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী নিশ্চয় আপনি উত্তম চরিত্রের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছেন মানে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বীকৃতি দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন থেকে উত্তম ব্যক্তি সবথেকে উত্তম চরিত্রবান হচ্ছেন আপনি কিছু ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল আয়েশার্জি আহাকে নবিকমু সাল্লাহ সাল্লামের চরিত্র কেমন আয়েসারহনা বললেন তোমরা কি কোরআন পড়োনি পবিত্র কোরআন পড়োনি পবিত্র কোরআন পুরোটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ সৈহুল বুখারি হাদিস টা ছ হাজার বিয়াল্লিশ নাবী কারিম সাল্লাহ আদর্শ হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে নিশ্চয়ই হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী তো নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা একটা সার্টিফিকেট দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন খাই রকম খাই রকম তোমাদের মতো সব থেকে উত্তম ব্যক্তি সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম পরিবারের কাছে উত্তম পরিবারের কাছে মানে স্ত্রীর কাছে উত্তম আর তিনি বলছেন ওয়ানকুম লি আহলি আর আমি আমার পরিবারের কাছে উত্তম তাহলে আমি উত্তম ব্যক্তি নবিকার ইসলাম নিজে বলছেন আমি উত্তম ব্যক্তি কেন না আমি আমার পরিবারের কাছে উত্তম আমার পরিবারের কাছে আমি ভালো তাহলে উত্তম হতে হবে স্ত্রীর কাছেও আল্লাহ তালা রসুল সাল্লাই হাদিসটা বললেন রয়েছে সুন তিরমি হাদিস নাম্বার তিন হাজার আটশো পঁচানব্বই সুনমি হাদিস নাম্বার বাইশশো ষাট নাবি করিম সাল্লাহ আসালাম এমন আদর্শের অধিকারী ছিলেন এমন আদর্শের অধিকারী তিনি নিজেও বলছেন আহসানা নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র উত্তম যার ব্যবহার উত্তম সেই হচ্ছে উত্তম ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের আদর্শ তার জীবন আদর্শ কেমন ছিল এই সম্পর্কে লিখতে গিয়ে গোটা বিশ্ব জুড়ে প্রতিযোগিতা হয়েছিল নবী কারিম সাল্লামের জীবনীর ওপরে জীবনের উপরে এগারোশো বিরাশিটি পাণ্ডুলিপি জমা হয়েছিল সৌদি আরবে আলমে আরোয়াই সৌদি আরবে রাবেতাতে রাবেতা আলাম সেখানে জমা হয়েছিল নবী সারা সালামের জীবনী এগারোশো এগারোশো বিরাশিটি পাণ্ডুলিপি বই মানে প্রতিযোগিতা হয়েছিল আমাদের ভারতবর্ষের লেখক মুবারকপুর ইউপির শেখ সাফিউর রহমান মুবারকপুরি তিনি বই লিখলেন আর রাহেক মখতুব মাহতুব এর বাংলা হচ্ছে মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা নবী কারিমাল্লামের জীবনী লেখলেন গোটা পৃথিবীর মধ্যে আমাদের ভারতবর্ষের গৌরব শেখ সাফিউর রহমান মুবারকপুরি তিনি এক নম্বরে স্থান অধিকার হলেন এক নম্বরে এক নম্বরে স্থান পেলেন ফার্স্ট হয়েছেন এগারোশো বিরাশিটি পাণ্ডুলিপির মধ্যে এগারোশো বিরাশিটি বইয়ের মধ্যে যারা লিখেছিল নবী করিম সাল্লাহ জীবনী তিনি লিখে ফার্স্ট হলেন পঞ্চাশ হাজার রিয়ার সেখান থেকে পুরস্কার পেয়েছিলেন শেখ সফির মোয়ারাকুরী সেই গ্রন্থে একটা ঘটনা উল্লেখ করা আছে আপনারা বিভিন্ন জায়গাতে পাবেন না ঘটনাটি তাইফের ময়দানে এখনও যদি যান আমরা নিজে গিয়ে দেখেছি সেই তাইফের ময়দান নবী করিম সালামকে যখন কাফেরেরা অত্যাচার শুরু করলো যখন জুলুম শুরু করলো ছোটো ছোটো বাচ্চাকে দিয়ে পাগলদের দিয়ে যখন পাগলের মতো একেবারে সেই ছোটো বাচ্চাদেরকে লেলিয়ে দিল পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল নাবী করিমূলসল্লাহ সাল্লামকে প্রস্ত্রাঘাত করছিল নবী করিম সাল্লাহ সাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলেন রক্তাক্ত হয়ে গিয়েছিলেন তারপরেও তাদের আত্মা পরিতৃপ্ত হয়নি তারা প্রশান্তি পায়নি পাহাড় থেকে উঁচু পাহাড় থেকে বড় পাহাড় পাথর একটা গড়িয়ে দিচ্ছিল যাতে করে নাবিকারিম সাল্লাম নিষ্পেষিত হয়ে যান একেবারেই শেষ হয়ে যান তারা যখন পাথরটা ছুঁড়েছিল এখনও দেখতে পাবেন গিয়ে তায়েফের ময়দানে এখনও ওই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে পাহাড়ের উপরে এখন পরবর্তীতে তায়েফের লোকেরা ছোট্ট একটা পা পাথরের টুকরো দিয়ে দিয়েছে সেই বড় পাথরের নিচে যাতে করে গড়ে না যায় এখন তার বিশ্বাস নাই নয় নাবিকারি মসাল্লাহসালামের ওপর যখন গড়ছে নাবি হসলাম হাতে ইশারা করলেন শুধুমাত্র হাতের সেরা করাতে পাথরটা সেভাবে এখন পর্যন্ত ঝুলে আছে বিশাল বড় পাথর বিশাল বড় মোটামুটি ধরেন এই মসজিদের চার ভাগের এক ভাগ হবে এত বড়ো পাথর এখন পর্যন্ত ঝুলে আছে দেখতে পাবেন নাবী করিমসাল সাল্লাম কি এত অত্যাচার করল নাবি করিম সাল্লাহ সাল্লাম বাগানে আশ্রয় নিলেন এখন এটা হয়েছে ডালিমের বাগান ডালিমের বাগান করে দেওয়া হয়েছে এখন অনেক জিনিস মোটামুটি চিহ্ন পাওয়া যাবে এখনও তো সাল্লাহ আসালামের কাছে ফিরেস্তা আসলেন আসার পরে বললেন আপনি একবার বলুন এই তায়েবটাকে একেবারে আটা পিসা ছাতু পিসা করে দিই আটা কি আমরা পিসি সাতু পিসে কি এটা কথার কথা কথার কথা গম পিসা আমরা বলছি আটা পিসা কথার কথা তো আপনি একবার নির্দেশ দিন পাহাড়গুলোকে কি করি পাহাড়গুলোকে উঠিয়ে একেবারে তায়েবকে ধ্বংস করে দিই শেষ করে দিই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি বললেন না ধ্বংস যদি করে দাও তাহলে আমি কার কাছে পৌঁছাবো কালিমার কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কার কথা কার কাছে পৌঁছাবো নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি এত অত্যাচারিত অত্যাচারিত হলেন নির্যাতিত হলেন তারপরেও ক্ষমা করে দিলেন আল্লাহ তারা বলছেন পবিত্র কোরআন সুরত লাম্বিয়া সুরা নাম্বার একুশ সাত নাম্বার একশো সাত ওমা আর সাল্লা কাইল্লা রহমাত আলমিন হে মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি গোটা বিশ্বের করুণার মুক্ত প্রতীক আপনি গোটা বিশ্বের করুণার নবী দয়ার নবী নবী করিম সাল্লাহ সাল্লাম হচ্ছেন দয়ার সাগর নবী করিম সাল্লাহ সাল্লাম এতটাই দয়ার নবী ছিলেন আপনারা দেখবেন নাস এবং ফালাক এই দুটো সুরা আল্লাহ তালা একত্রে অবতীর্ণ করেছেন একসঙ্গেই আর ওই দুটো সুরতে সুরাতে এগারোটি আয়াত আছে এগারোটি আয়াত আছে ইনশাল্লাহ একদিন ব্যাখ্যা করবো ওর ওই সম্পর্কে নবী করিম সাল্লামকে জাদু করেছিল হাতিব বিন করেছিল জাদু নবী পরিমাণে কষ্ট পেয়েছিলেন প্রচুর পরিমাণে কষ্ট তারপরে ও হাতিব বিন আবিবাল তাকে ক্ষমা করে দিয়েছিলেন কিছুই বলেননি আয়েশারা জানা বলছেন যে আপনাকে এত কষ্ট দিল আপনার ওপরে এত রকমের জাদু চালালো তারপরে আপনি লোকেদের বললেন না কিছুই করলেন না তাকে নবী কারিমূসল্লাহ সাল্লাম বললেন ওয়ালাইকুম আসসালামতুল্লাহ ক্ষমা করে দিলাম তাই ক্ষমা করে দিলাম লোকের সামনে বলে আমার কী লাভ হবে চর্চা হবে এটা নিয়ে এটা আমি পছন্দ করি না নবীকারিমসাল্লাহ সাল্লাম বলছেন নিশ্চয় আমাকে প্রেরণ করা হয়েছে নিশ্চয় আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম আদর্শ উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গ করার জন্য ভালো চরিত্রকে উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গ করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে তো নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহতালা এই জন্যই প্রেরণ করেছেন যাতে করে তিনি পৃথিবীর সমস্ত মানুষকে চরিত্রবান করেন যারা লংপট যারা ধর্ষক যারা দুরাচার যারা কূটনীতিবিদ তারা যাতে করে সেই সমস্ত পথ বর্জন করে দিয়ে আদর্শবান হয়ে যায় এবং আদর্শ মানুষ হিসাবে বিবেচিত হয় এই জন্য নবিকারিমুষাম বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে ফিকুম ইন্নি বৈষ্ম ইন্দি বৈষ্ম্বিমাউতম্বিমাকে আরিমা লাখ লাখ উত্তম চরিত্র পূর্ণাঙ্গ করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে নবী কারিম ক্ষমা করে দিচ্ছেন নবিকারিমসাল্লাহ সালামকে বিষযুক্ত খাবার খাওয়ালো আপনারা সকলেই জানেন এগুলো তারপরেও সেই বৃদ্ধা মহিলাকে ক্ষমা করে দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম কিছুই বলেন বলেননি কিছুই বললেন না তারপরে আপনারা জানেন নবী করিম সাল্লাহ সাল্লাম এছাড়া আদর্শ জীবনাদর্শ নবী করিমসল্লা সাল্লামের নবী করিম সাল্লাহ সাল্লাম একটি বাবলা গাছের নিচে আশ্রয় নিচ্ছিলেন সফর থেকে ফিরে আসছিলেন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত অবিশ্রান্ত এখনো পরিস্থিতিতে তিনি যখন বিশ্রাম নিচ্ছেন তরবারে ঝুলন্ত তরবারে ঝুলিয়ে রেখেছেন একজন ইহুদি তরবারে নিয়ে নবী সাল্লাম আসাল্লামের শিওর দণ্ডায়মান নবী সাল্লা সাল্লাম চোখ খুললেন নবী সাল্লাম ঘুমান কিন্তু অন্তর্জাগ্রত থাকে হাদিস সহি প্রমাণিত চোখ খুললেন বসে পড়লেন ইহুদি বলছে মাইয়াম না ও কামিনী আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আমার থেকে তোমাকে কে বাঁচাবে নবী করিমুল কে বলছে নবী করিমসাল্লা তরবারি নিয়ে তিনি বলছেন আল্লাহ সঙ্গে সঙ্গে সেই ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল পড়ে গেল কাঁপতে কাঁপতে হাত কাঁপতে 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 পড়ে গেল নাবিকারিমূসআ সাল্লাম সেই তরবারি নিলেন নেওয়ার পরে বলছেন না এবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে তোমাকে কে বাঁচাবে তখন বলছে আপনি নবিকারিমসাল্লাহ সাল্লাম বলছেন আমি বাঁচাবো না আমি অধিকার রাখি না আমি তোমাকে মারার আগে মরতে পারি মরতে পারেন কি না আমি না আল্লাহ তারা বাঁচাবেন বাঁচালে আল্লাহ তারা বাঁচাতে পারেন আল্লাহ ক্ষমতা রাখেন নবী করিম তাকে ক্ষমা করে দিলেন সে ব্যক্তি চলে গেল ফিরে আসবে ইসলাম কবুল করল অনেকে অভিযোগ করে নবী করিম সাল্লা সাল্লাম জোর করে ইসলাম প্রচার করেছেন তরবারির দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে প্রচার এবং প্রচার হয়েছে তরবারির দ্বারা রেকর্ডিং হচ্ছে এটা আপলোড করা হয় ফেসবুকে পৃথিবীর কোনো একজন ব্যক্তি যারা এই ভিডিও দেখবেন তাদেরকে আমি বলছি পৃথিবীর কোনো একজন ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো একজন মানুষকে মেরেছেন তরবারি দ্বারা হোক কিংবা বন্দুক দ্বারা হোক কিংবা যে কোনো জিনিস দ্বারা তরবারি দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে এই কথা যারা প্রচার করছে আমি কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছি আমার মরা পর্যন্ত আমি চ্যালেঞ্জ করছি কোনো ব্যক্তি যদি দেখাতে পারে প্রমাণ করতে পারে যে নবী করিমূসল্লাহ সাল্লাম কোনো একজন মানুষকে মেরেছেন তরবারি দ্বারা আমি মুসলিহুদ্দিন মাঝহারি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি হয়ে যাব খ্রিস্টান হয়ে যাব হিন্দু হয়ে যাব। এটা আমার চ্যালেঞ্জ নবী করিমূ সাল্লাহ সাল্লাম জীবনে কোনো একজন ব্যক্তিকে তরবারি দ্বারা মেরেছেন নিহত করেছেন হত্যা করেছেন এই প্রমাণ কেউ যদি দিতে পারে আমি উদ্দিন মাঝহারি অমুসলিম হয়ে যাব জীবনে কখনো কোনো দিন তা কাউকে মারেননি প্রমাণ নেই আমি নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনী পুরো পড়েছি এমনকি মক্কাদে গিয়েও নবী করিম সাল্লাহ সালামের জীবনী আরাহিকুল মাকতম আমার গবেষণা করা আছে জৈব এবং জাল হাদিস যেগুলো আছে সেগুলো আমি তদন্ত করেছি সরলপাত পত্রিকায় প্রকাশিত হয়েছে তারপরে পুরো আর আর্রাহিকুল মাকতুম আমি মক্কা মক্কাতে সৌদি আরবে গিয়ে পড়েছি প্রত্যেকটার সঙ্গে মিলে দেখেছি নবী কারিমসাল্লাম কোথায় কী করেছেন প্র্যাকটিক্যাল নবী কারিমুসাল্লাহ সাল্লাম জীবনে কখনো কোনো ব্যক্তিকে মারেননি এই ছিল তার আদর্শ আমরা মুসলিম আদর্শবান কেমন আদর্শবান এই যে ভোট আসছে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি এরকম করতে গিয়ে কী করছি নিজেরাই নিজেরা মারামারি করছি আল মুসলিম মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা পৃথিবীর যে কোনো মানুষ সুরক্ষিত থাকে হোক সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন না সারা ইহুদি সিলসিরাতুল হাদিস সাই হাদিস নাম্বার পাঁচশো ঊনপঞ্চাশ পৃথিবীর যে কোনো মানুষ সুরক্ষিত থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন অল্লাহ ইলাই ওমিন অল্লাহ ইলাই ওমিন অল্লাহ ইলাই ওমিন আল্লাহর শপথ সেই ব্যক্তি মুমিন নয় আল্লাহর সবক সবক সেই ব্যক্তি মবেন নয় আল্লাহর কসম সেই ব্যক্তি মোবেন নয় মাল্লাহ কহ যার ব্যবহার যার আচার আচরণ দ্বারা তার প্রতিবেশী সুরক্ষিত থাকে না নিরাপদ থাকে না প্রতিবেশী কি শুধু মুসলিম হয় হিন্দু হতে পারে খ্রিস্টানও হতে পারে ইহুদিও হতে পারে নাসারাও হতে পারে জৈনও হতে পারে বৌদ্ধও হতে পারে যে কেউ যদি আমার আচরণ দ্বারা কষ্ট পায় যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি নই মুসলিম নই এটা নবী করিমসালাহ সাল্লাম বলছেন সোনা অমুসলিম মুশরিক বিখ্যাত মুশরিক নবী করিমসাল্লাহ মৃত মারার জন্য কত রকমের ষড়যন্ত্র নবী করিমস্লাহ সাল্লামকে মারার জন্য কত রকমের ষড়যন্ত্র করল গালিগালাজ করলো যখন সে ধরা পড়লো তাকে নিয়ে আসা হলো মসজিদে মসজিদে নববীর মসজিদে বেঁধে দেওয়া হলো মসজিদ নবাবী দেখবেন দেখতেই মজা পৃথিবীর শ্রেষ্ঠত মসজিদ কাবা সেখানে তো অবশ্যই প্রচুর নাকি আছে নবিকারিম সরাসরি মসজিদের এতটাই সৌন্দর্য দেখবেন গিয়ে আল্লাহ তালা আপনাদের সকলকেই আমাদের সকলকে যাতে করে তৌফিক দেন অন্তপক্ষে উমরা করার হজ করা আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই যার তফিক দান করে আল্লাহ আমিন তো মসজিদ নবাবির একটা সবথেকে গুণাবলী যেটা মসজিদে নবির ডান দিকে ওপরে একটা লাইব্রেরি আছে আল মাক্তাবাদ শাহ মিলা ল্যাপটপে আমাদের সংরক্ষিত আছে ওই লাইব্রেরিতে গিয়ে বই পড়েছি বেশ কয়েকদিন তো এত বই আছে পৃথিবীর যত রকমের হাদিস বলেন সাহিত্য বলেন ভাষ্য বলেন সমস্ত কিছু আছে ওখানে প্রচুর বই আমরা শেষ করতে পারবো না পুরো গ্রামের লোক মিলে যদি পড়ি সব সময় পড়ি তাও শেষ করতে পারবো না এত বই আছে তো নবী করিম সাল্লা সাল্লাম সেই মসজিদের পিলারে বেঁধেছিলেন সালকে তখন নবী করিমস্লাস বলছেন আচ্ছা তোমার সঙ্গে কিরূপ আচরণ করলে তুমি খুশি হবে তখন সে বলছে ওইন তাকতুল তাকক্তুল জাদা মিন ওইন তনঈম আলা শাহির আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি বড়ো ধরনের হত্যাকারীকে ক্ষমা ই করবেন হত্যা করবেন মানে বড়ো ধরনের হত্যাকারী এই হাদিসটার অর্থ শেখ আব্দুল রাজ্জাক ইউসুফ সাহেব ভুল করেছেন ভুল করেছেন অর্থটা আপনারা যারা বক্তব্য শুনেছেন আপনারা জানেন বলার প্রয়োজন মনে করি না তো নবিকার মিস্টার আসে বলছেন ওয়াইন তাকতুল তাকতুল সায় আমিন আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন বড় খুনিকে হত্যা করবেন মানে ও বড় খুনি প্রচুর মুসলিমকে মেরেছে আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে খুব ভালো কাজ করবেন কিংবা আপনি আমাকে যদি ক্ষমা করেন আপনি যা চাইবেন তাই দেওয়া হবে নাবি কালিম তিন দিন একই প্রশ্ন করলেন একই উত্তর তাকে ছেড়ে দিলেন ক্ষমা করে দিলেন কিছুই বললেন না কিছু দূর যাওয়ার পর তারপরে ফিরে এলো গোসল দোসল করা হলো ওকে ইসলাম কবুল করলো নবী করিম আসালামের আদর্শে নবিকারিম ইসলি সালামের চরিত্রে সে ইসলাম কবুল করতে বাধ্য কিন্তু আমাদের চরিত্রে কি হচ্ছে মুসলিমদের চরিত্রে বোঝা যায় না হিন্দু না খ্রিস্টান বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না খুব বোঝা মুশকিল মানে সালাম দেওয়া হয় না আমি সংশয়ে পড়ে যাই যে এই ভাই হিন্দু না মুসলিম অমুসলিম মুসলিমকে তো সালাম দেওয়া যাবে না নবিকিম ইসাল্লাম সিল সাতশো চার অ মুসলিমকে প্রথম আগে বেড়ে সালাম দেওয়া যাবে না ও যদি সালাম দেয় তার উত্তর দেওয়া যাবে সংশয় পড়ে যায় তো আমাদের আদর্শ দেখে মুসলিম হবে কি করে নবিকিমূল সাল্লাম এবং সাহাবাঈ করাম রাদিয়াল্লাহমদের আদর্শ দেখে মুসলিম হয়েছে নবিকারিমূসাল সাল্লাম বলছেন যার চরিত্র ভালো নয় মানে যে উত্তম চরিত্র থেকে বঞ্চিত সে সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত উত্তম চরিত্র উত্তম আদর্শ থেকে যে ব্যক্তি বঞ্চিত সে সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত নাবিকারিমস্লা বলছেন উত্তম চরিত্র উত্তম আদর্শ যে কোনো ব্যক্তির সঙ্গে আমাদের কথা বলতে খুব ভদ্রভাবে মার্জিত নম্রভাবে নাবিকারিমস্লা সাল্লাম হাসি মুখে কথা বলতেন প্রায় এটা তার আদর্শ ছিল মক্কার মুশ্রিকেরা নাবিকারিমসাল্লাহ সাল্লামকে নবুয়ত প্রাপ্তির পূর্বে মানে নবুয়ত যখন পেয়েছেন তার আগে আল আমিন আমার সত্যবাদী নেইপারায়ণ যত রকমের উপাধি ছিল ভালো সব কিছু দিয়েছে যখনই তিনি বলেছেন ইসলামের কথা আজকে যে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে কারণটা কি মুসলিম একটাই অপরাধ আজকে চীনের মাটিতে মুসলিমদের উপর নির্যাতন চালা হচ্ছে কেন একটাই অপরাধ কারণ তারা মুসলিম রোহিঙ্গা মুসলিমদের ওপরে বার্মা বা মিয়ানমারে যে অত্যাচার চালানো হচ্ছে এখনও আর হলো কিছুদিন ধরে কারণ কি তারা মুসলিম একটাই অপরাধ ভারতবর্ষে আমাদের মুসলিমদের ওপরে নির্যাতন চালানো হচ্ছে সোমালিয়া চেচনিয়া বসনিয়া গাজা ফিলিস্তিন পৃথিবীর সর্বত্রই আজকে মুসলিমরা নির্যাতিত লাঞ্ছিত নিগৃহীত এর কারণটা কি একটাই মাত্র অপরাধ মুসলিম নবী খারিমসাল্লাহ সাল্লাম যখনই ইসলাম কবুল করলেন সলা সাজাই করছেন তার উপরে উঁটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো পিঠের উপরে নবী করিম সাল্লাহ সাল্লামকে মারার জন্য উদ্যত হল ডক্টর জাকির নায়েক আজকে কেন তিনি ভারত থেকে পালিয়েছেন পালিয়েছেন নাকি ভারত থেকে তাড়ানো হয়েছে তাকে ভারত থেকে তাড়ানো হয়েছে মক্কা থেকে মদিনা পর্যন্ত চারশো কিলোমিটার প্রায় চারশো পঁচানব্বই কিলোমিটার নবিকারিম সাল্লাহ সাল্লাম আবু হেঁটে গেলেন অতদূর কষ্ট করে হেঁটে হেঁটে গাড়িতে তো অনেকক্ষণ লাগছে চার পাঁচ ঘন্টা লাগছে বাসে এত অত্যাচার নবিক আলম মির্লাহ ইসলামের বার্তা দেওয়ার কারণে ইসলামের বার্তা লোকদের কাছে পৌঁছানোর কারণে হত্যার ষড়যন্ত্র করা হলো তাকে সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হল নবী আলী মিস্লাহ সালামকে তাড়িয়ে দেওয়া হলো আজকে ডক্টর জাকির নাইককে যেমন তাড়িয়ে দেওয়া হয়েছে ডক্টর জাকির নাইক কি অপরাধ তিনি কি সন্ত্রাসের সাপোর্ট করেন পঁচিশ বছর যাবৎ তিনি ইসলামে প্রচার করেন জীবনে কখনো কোনো দিন তিনি সন্ত্রাসকে সমর্থন করেননি সাপোর্ট করেননি সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সর্বদাই প্রচার করেছেন সন্ত্রাস করা যাবে না সন্ত্রাস ইসলামে হারাম সম্পূর্ণরূপে হারাম এটা তিনি প্রচার করেছেন তারপরেও তাকে সন্ত্রাসে তকমা লাগানো হচ্ছে যে ভারত থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণটা কি মুসলিম একটা অপরাধ একটাই মাত্র অপরাধের কারণে আজকে মুসলিমদের অত্যাচার করা করা হচ্ছে আল্লাহ তালা বলেন পবিত্র কোরআন সূরাতুল আমসর সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 33 আলী রাদিয়াল্লাহু বলছেন যে আবু জাহাল একবার নবী কারীম সাল্লাল্লাহু কাছে এলো আসার পরে কি বলছে আল্লাহ তাআলা ওদেরকে क्वेश्चन আয়াত ফাইন্নাহুম লা ইউকাদদিবুনাক ওয়ালাকিনাল জালিমিনা বিআয়াতিল্লাহ ইজহাদুন জালেমরা তোমাকে মিথ্যা মনে করে না নবী করিম সাল্লাহ সাল্লামকে মিথ্যুক মনে করে না কিন্তু আল্লাহ তালার যে আয়াত সমূহ আছে বলি আছে সেইগুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করে সেইগুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করে তো নবী করিম সাল্লাহ সাল্লামকে সেখান থেকে বিতাড়িত করা হলো তিনি কেমন আদর্শবান ব্যক্তি এত রকমের অত্যাচারিত হওয়ার পরেও তিনি বদলা নেননি। নবী করিম সাল্লাহ সাল্লামের চাচা হামসাহ আনহু তার বদরের প্রান্তরে অহুদের প্রান্তরে এ করা হয়েছিল কলিজা চিবিয়ে চিবিয়েছিল যে হিন্দা নবিকারিমসাল্লাহ সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন প্রতিশোধ নেননি সে সমস্ত প্রান্তরগুলো দেখেছি অহুদ বদর দেখেই কষ্ট হচ্ছে সাহবায়ে কাম রাজিয়াহু অহুদের পাহাড়ে উঠলেন কি করে আমরা সক্ষম নই নবিকমসাল্লা সাল্লাম গারে সুরে গাড়ে ঘেরাতে গাড়ে ঘেরাতে উঠলেন কী করে উঠতে গিয়ে পাঁচ লিটার পানি যাবে আমাদের মতো যুবকদের এত কষ্ট করেছেন দিনের জন্য ধর্মের জন্য তা আমরা সহজেই ইসলাম পেয়েছি তারপরে বাস্তবায়ন করি না এই হচ্ছে আমাদের আদর্শ আল্লাহ তারা বলছেন পবিত্র কোরআন সুরাতুল আহজাব সালামত তেত্রিশ সাত নামের একুশ একুশ লাখ কেন এরকম ফিরাসুল্লা সুদর হাসানা অবশ্যই মোহাম্মদ সাল্লাহ হচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শ মডেল বা ফরমা নবী কারিম সাল্লাহ উত্তম আদর্শ তিনি যে ইসলামের জন্য এত কষ্ট করেছেন জীবন তার বিলিয়ে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন রক্ত দিয়েছেন সাহাবাহর আল্লাহ নহম জীবন দিয়েছেন অর্থ দিয়েছেন আর আজকে আমরা কী করছি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত অনেকে যারা ব্যবসা বাণিজ্য করছে সলাতের কোনো গুরুত্ব দিচ্ছে না সলাথ যাক জাহান্নামে নামে হোক আসর মাগরি পেশা জাহান্নামে নামে চলে যাক ব্যবসাতে ভিড় আছে এখন দোকানে যাবো না আমি নামাজ পড়তে সৌদি আরবে যান এখন পর্যন্ত ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে নবী কেরি মিসলাম অতিবাহিত হয়ে গেছেন অদ্যাবধি সৌদি আরবের একটাও দোকান পাবেন না আজান হয়ে গেলে খোলা পাবেন না সব বন্ধ সঙ্গে সঙ্গে খোলা থাকলেও দোকানদারকে আপনি পাবেন না মাল কিনে পাবেন না আজান হয়ে গেলে বড় বড় মার্কেটে দেখেছি আমাদের কি আদর্শ এই হচ্ছে আদর্শ সাল্লাম আদর্শ আমরা ফলো করি না সাল্লাম বলছেন তিরমিজি হাদিস নাম্বার তেইশশো বাহান্ন হাদিস নম্বর তিনশো আট আল্লাহাহি নিমিস আন হে আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসাবে জীবিত রাখো ও আমি নিমিস আন এবং তুমি আমাকে মিসকিন হিসাবে মিসকিনের অবস্থায় মৃত্যুবরণ করো মৃত্যু দিও ও আহ সুরনি মাসাকিন এবং তুমি মিসকিনদের সঙ্গে কেয়ামতের দিলে দিনে উঠাও উত্থিত করিও নবী করিমস্লাস্লাম এই দোয়া করছেন নবী সাল্লাহ সাল্লাম পারলে কোটিপতি হয়ে যেতেন কোটি কোটি কোটিপতি হয়ে যেতেন কিন্তু তিনি বিলাসী ছিলেন না বিলাসবহুল জীবনযাপন তিনি করতে চাননি নবী করিমসাল্লাম কেমন আদর্শবান ব্যক্তি ছিলেন একটি ঘটনা শোনাচ্ছি কিন্তু ঘটনাটা ভিত্তিক দুঃখজনক হলেও সত্য ঘটনাটা কিন্তু আর্রাইকুল মাক্তমে আছে শেখ রহান মুবারকপুরি ঘটনাটি নিয়ে এসছেন যেটা এক নাম্বার বই গোটা পৃথিবীর মধ্যে নবী করিম মিস্লা আসলামের জীবনের উপরে এই ঘটনাটা মানে আমি নাবিকারলি মিসাল্লাহ জীবন জীবনাদশের ওপরে বক্তব্য রাখবো ধুলিয়ানে তো একদিন আমাকে আমাকে বললো আগে তাই বাসে যেতে যেতে পড়ছিলাম তা মাকতুম দেখলাম তো ওখানে কোনো রেফারেন্স দেওয়া নাই আমি রেফারেন্স খুঁজ খুঁজতে শুরু করলাম এই হাদিসটার সানাদ নাই সানাদি নাই